আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্নাম শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় আরও 35 জনের মৃত্যু, প্রকোপ কিছুটা কমলেও ঈদকে ঘিরে আবারও উচ্চ ঝুঁকির আশঙ্কা বিশেষজ্ঞদের। করোনার সময় জঙ্গি তৎপরতা রোধে নজরদারি বাড়াতে পুলিশকে আইজিপির নির্দেশ। দেশে বন্যা পরিস্থিতির অবনতি, 25 জেলায় পানিবন্দী কয়েক লাখ মানুষ, শেরপুরে দুজনের মৃত্যু। বাজারে সব ধরনের সবজির দাম চড়া, কাঁচামরিচ 200 টাকা কেজি। এবং 86 বছর পর তুরস্কের ঐতিহাসিক হায়া সোফিয়া মিউজিয়ামে জুমার নামাজ পড়লেন লাখো মুসল্লি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পৌর সংবাদ। দেশে করোনা ভাইরাসে আরও 35 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 2548 জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনার প্রকোপ কিছুটা কমলেও কুরবানির ঈদকে কেন্দ্র করে আবারও উচ্চ ঝুঁকি রয়েছে। তাদের মতে, জনজীবন অনেকটা আগের অবস্থায় ফিরে যাওয়ায় আশানুরূপ হারে কমছে না সংক্রমণ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। বিশেষজ্ঞদের অনেকের ধারণা, দেশে করোনার চূড়ান্ত সংক্রমণ এরই মধ্যে পার হয়ে গেছে। আক্রান্ত মৃত্যুহার দুটোই এখন কমছে, যদিও একই সাথে কমেছে পরীক্ষার সংখ্যাও। তবে সংক্রমণ শুরুর 4.5 মাস পরও দৈনিক 2 থেকে 2500 করে করোনা শনাক্ত হচ্ছে। সবশেষ 24 ঘন্টায় 12,027টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার 21% বেশি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2548 জন। এ পর্যন্ত শনাক্ত 2,18,658 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.19% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.04%। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের মধ্যে করোনার আতঙ্ক যেমন কমছে, তেমনি কমেছে সচেতনতাও। জীবিকার তাগিদে করোনার ঝুঁকি তোয়াক্কা করছেন না অনেকেই। এতে জনজীবন যতটা দ্রুত আগের অবস্থায় ফিরছে, করোনার সংক্রমণ কমার গতি ততটাই ধীরে হচ্ছে। এখন যেটা হচ্ছে যে আসলে এখন কমারই কথা, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে গত 3-4-5 দিন ঢাকায় যেটা দেখেছেন কিনা, যে মানুষের ভয় পাচ্ছে না, সবাই রাস্তায় নেমে গেছে, এটা একটা ভয়ের কথা। তার মতে, করোনা সংক্রমণের বড় চ্যালেঞ্জ আসন্ন কুরবানির ঈদ। ওই সময় স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি উল্টো দিকে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এটা সংক্রমণ সংখ্যাটা কমছে, এটা কমতেই থাকার কথা চলে এসেছে এই মাসের শেষ পর্যন্ত। আর যদি মানে এই রোজার ঈদের মতো ব্যাপক আকারে মানুষ আবার গ্রামের বাড়িতে যাওয়া শুরু করে, প্লাস কোরবানির বাজারটা যদি আমরা নিয়ন্ত্রণে না রাখতে পারি, তাহলে কিন্তু একটা ঝুঁকি তৈরি হয়ে যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় ঢাকায় 11, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে 6 জন করে 12 জন সহ সারা দেশে 35 জন মারা গেছেন। এ পর্যন্ত বিভাগবারে মৃত্যুর সংখ্যা, ঢাকা বিভাগ 1372 জন, 48.38%, চট্টগ্রাম 707 জন। এছাড়া নতুন করে 1768 জন সহ করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় 1,21,000 মানুষ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস আক্রান্ত ও উপসর্গ নিয়ে একদিনে দেশের বিভিন্ন জেলায় পর্যন্ত অন্তত 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় 5 জন, সিলেটে 4 জন এবং বরিশালে 2 জন মারা গেছে। এছাড়া চিকিৎসক, প্রকৌশলী, পুলিশ, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থী সহ বিভিন্ন জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন পরাগারমান। করোনা ভাইরাসের কারণে দেশে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে 2 জন এবং করোনা উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও 47 জন করোনা পজিটিভ। সিলেটে করোনা আক্রান্ত হয়ে আরও 4 জন মারা গেছে। এদিকে গত 24 ঘন্টায় 215 জনের নমুনা পরীক্ষার পর 86 জনের করোনা শনাক্ত হয়।
করোনা পজিটিভ হয়ে বরিশাল বিভাগে দুজনের মৃত্যু হয়। শেরেবাংলা মেডিকেল কলেজে একজন এবং পিরোজপুরে অন্যজন মারা যায়। এছাড়া ডাক্তার, নার্স ও পুলিশ সহ বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন আক্রান্ত 78 জন। কোভিড নাইন্টিনে বগুড়া, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, ঠাকুরগাঁও ও চট্টগ্রামে আরও একজন করে মারা গেছে। এছাড়া এই পাঁচ জেলায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে 600+। ঝালকাঠির রাজাপুরে করোনা উপসর্গ নিয়ে ষাটোর্ধ্ব অমল কৃষ্ণশীল মারা গেছে। এক সপ্তাহ ধরে তিনি জ্বর, শ্বাসকষ্ট ও বুক ব্যথায় ভুগছিলেন। এ নিয়ে ঝালকাঠি জেলায় করোনা উপসর্গ নিয়ে মোট 39 জনের মৃত্যু হল। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ইউসুফ আলী নামে 75 বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের 10 জেলায় নতুন 301 জনের করোনা শনাক্ত হয়েছে। যশোরে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে যশোরে মোট মৃতের সংখ্যা 33। নমুনা পরীক্ষায় আরও 20 জনের করোনা শনাক্ত হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক সহ আরও 14 জনের করোনা শনাক্ত হয়েছে। জামালপুরে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ব্যাংক কর্মকর্তা ও শিক্ষার্থী সহ নতুন 15 জন করোনা পজিটিভ হয়েছে। নোয়াখালীতে শনাক্ত আরও 21 জন। রংপুর মেডিকেল কলেজে পুলিশ, ডাক্তার ও স্বাস্থ্যকর্মী সহ আরও 55 জনের করোনা শনাক্ত হয়। পরাগমান, এটিএন বাংলা। করোনাকালীন সময়ে জঙ্গিরা যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোকে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইজিপি ডক্টর বেনজির আহমেদ জানান, ট্র্যাডিশনাল অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জঙ্গিদের বিষয়ে বিশেষ দৃষ্টি রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। দেখুন মাহমুদুর রহমানের রিপোর্ট। করোনাকালীন সময়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের পুলিশকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে। পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাধিক মতবিনিময় সভা থেকে এই নির্দেশনা দেন। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি করোনাকালীন সময়ে মানবিক পুলিশ হওয়ারও আহ্বান জানান তিনি। করোনা ভাইরাসের শুরু থেকে পুলিশ পেশাদারিত্ব বজায় রেখে সামনের সারিতে থেকে কাজ করছে জানিয়ে পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে করোনা ভাইরাসে মারা যাওয়ার পর পরিবার পরিজন খোঁজ নেয়নি। এসব মৃতদেহ ঝুঁকি নিয়ে দাফনও সৎকার করেছে পুলিশ বাহিনীর সদস্যরা। এর পাশাপাশি জঙ্গি ও সন্ত্রাস দমনেও কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। জঙ্গিরা সবসময় সুযোগের সন্ধানে থাকে, তারা চেষ্টা করে যে কোনো সময় তাদের অপরাধ যে প্রবৃত্তি আছে, এই যে খুনে প্রবৃত্তি, মানুষ খুন করার যে তাদের যে প্রবৃত্তি, সেটাকে সুযোগ পেলেই তারা চেষ্টা করে সেটাকে বাস্তবায়ন করার জন্য। আমরা কখনোই জঙ্গিদের থেকে চোখ ফিরাই না, দৃষ্টি ফিরাই না। আমরা আমাদের সকল নিয়মিত কাজের পাশাপাশি এই করোনা ক্রাইসিস বা দুর্যোগ, এই মহামারীর মোকাবেলা, সম্মুখ সারিতে থেকে মোকাবেলার পাশাপাশি আমরা কিন্তু জঙ্গিদের বিরুদ্ধেও কাজ করে যাচ্ছি। পুলিশ প্রধান আরও বলেন, করোনাকালীন সময়ের সুযোগ নিয়ে জঙ্গিরা যাতে তাদের কর্মকাণ্ড চালাতে না পারে এ লক্ষ্যে এরই মধ্যে পুলিশের অ্যাপের বিশেষায়িত ইউনিটগুলো কাজ করছে। জঙ্গিদের কার্যক্রম প্রতিনিয়ত আমাদের সার্ভেলেন্সে রয়েছে, আমরা সবসময় এদের বিরুদ্ধে তৎপর রয়েছে, কারণ এদেরকে আমরা কখনোই খাটো করে দেখি না এবং এদের কোনো কিছুকেই, কোনো সংখ্যাকে আমরা উড়িয়ে দিই না। আমরা এই জন্য আমাদের যে সমস্ত বিশেষায়িত ইউনিট রয়েছে, যেমন অ্যান্টি টেরোরিজম ইউনিট, সিডিটিসি, সিআইডি, সাইবার ইউনিট, র্যাব ফোর্সেস, সবাই মিলে আমরা প্রতিনিয়ত জঙ্গিদের বিরুদ্ধে দায়িত্ব পালন করে যাচ্ছি। পুলিশের এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, এই মুহূর্তে জঙ্গিদের বড় ধরনের কোনো নাশকতার শক্তি নেই, তবে তারা বিচ্ছিন্নভাবে কোনো কোনো সময় সংগঠিত হওয়ার চেষ্টা করে, যা আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর নজরদারির মধ্যে রয়েছে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে ক্রমেই অবনতি হচ্ছে দেশের বন্যা পরিস্থিতির। দেশের প্রায় 25 জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। খাবার আর বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে দুর্গত প্রায় সব এলাকায়, সেই সাথে কিছু স্থানে বেড়েছে নদী ভাঙনও। শেরপুরে বন্যার পানিতে ডুবে মারা গেছে দুজন। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল হাসান। ভারী বর্ষণ ও উজানের ঢলে যমুনা আর পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ছেই। এতে জামালপুরের সাত উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 10 লাখ মানুষ। বিশুদ্ধ পানি, শুকনো খাবারের সংকটের পাশাপাশি দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রকোপ। চিন্তাই পারছি না, ধনী মানুষ তো যা পায় তাই খাই, আমরা তো পাই না।
অবনতি হচ্ছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতিও। দীর্ঘ এক মাস ব্রহ্মপুত্র ও ধরলার পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। জেলার চরাঞ্চলের 4 লক্ষাধিক মানুষের দুর্ভোগ বাড়ছেই। গত এক মাসে পানিতে ডুবে মৃত্যু হয়েছে 18 জনের। নেত্রকোনায় নিম্নাঞ্চল মোহনগঞ্জ মদন খালিয়াজুড়ি উপজেলার বন্যা পরিস্থিতিও নাজুক। এসব এলাকায় প্রায় সব রাস্তাঘাটই 5 থেকে 6 ফুট পানির নিচে। পানিবন্দী 5 লাখ মানুষ। পানি কমলেও দুর্ভোগ কমেনি লালমনিরহাটের বানভাসীদের। বানের পানি নামার সাথে সাথে শুরু হয় ভাঙন। গত দুদিনে তিস্তা ও ধরলার ভাঙনে বিলীন হয়েছে 1/2 শতাধিক বাড়ি ও ফসলি জমি। শেরপুরে বন্যার পানিতে ডুবে এক তরুণী ও এক শিশু মারা গেছে। 13টি চর ইউনিয়নের সার্বিক বন্যা পরিস্থিতিরও কোনো উন্নতি নেই। ঘর বাড়ি রাস্তাঘাট ও ফসলি জমি সব কিছু এখনও পানির নিচে। যমুনার পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের 250 গ্রামের 3.5 লাখ মানুষ এখনও পানিবন্দী। তীব্র হচ্ছে নদী ভাঙনও। সরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগ বানভাসীদের। আত্রাই নদীর পানি বাড়তে থাকায় নাটোরে তলিয়ে গেছে সিংড়া পৌর এলাকার নদী তীরবর্তী বাড়িঘর। নতুন করে পানিবন্দী 1000 মানুষ। টানা তৃতীয় দফা বন্যায় চরম দুর্ভোগে সুনামগঞ্জের মানুষ, সবচেয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ। ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা ও তিতাস নদীর পানিতে তলিয়ে যাচ্ছে সরাইল ও নাসিরনগর উপজেলার ঘরবাড়ি। মানিকগঞ্জে পদ্মা নদীর পানিতে বন্দী 6 উপজেলার 1 লক্ষাধিক মানুষ। শরীয়তপুরের পদ্মার দুর্গম চরে বানভাসী 300 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর সদস্যরা। মইনুল আহসান, এটিএন বাংলা। পদ্মা ও আড়িয়াল খা নদে পানি বৃদ্ধির পাশাপাশি মাদারীপুরের শিবচরের বিভিন্ন এলাকায় নদী ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। পদ্মার ভাঙনে বৃহস্পতিবার চরাঞ্চল বন্দরখোলা ইউনিয়নের নুরুদ্দিন মাদবুরকান্দি ACSDP মডেল উচ্চ বিদ্যালয়ের 3-তলা ভবন ভেঙে পড়ে। ঝুঁকিতে রয়েছে ইউনিয়ন পরিষদ ভবন, প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিক সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা উদ্ভ্রান্তের ন্যায় প্রলাপ ভুগছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বন্যা দুর্গতদের পাশে সরকার ও আওয়ামী লীগ নেতারা রয়েছেন উল্লেখ করে বিএনপি নেতাদেরও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এর আগে দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। সকল সংকটের সময় জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত একটি দল, তাদের নেতারা অন্ধকারে গিরিখাতে বিভ্রান্ত ও তারা পথিকের মতো প্রলাপ বকতে শুরু করেছে। নিজেদের দুর্বলতা ঢাকতেই সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে। চাতুর্যপূর্ণ কথামালা ব্যবহার করে প্রেস ব্রিফিং ও গোলাবাজি রাজনীতি অব্যাহত রেখেছে। 4 দশক ধরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেয়া সদ্য প্রয়াত খলিলুর রহমান চৌধুরী তার ত্যাগের কারণে সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাঙ্গুনিয়ার উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমানের নামাজে জানাজায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিকূলতার মধ্যেও টিকে আছে তৃণমূলে খলিলুর রহমান চৌধুরীর মতো নেতাদের কারণে। তারা জনগণের আস্থা ও ভরসা স্থল হিসেবে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে যুগ যুগ ধরে জনগণের জন্য কাজ করে যাচ্ছেন বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। বাংলাদেশে গত 1-2 দশকে বহু পাকা ইমারত নির্মিত হয়েছে। খলিল সাহেবের বাড়ি টিনের চালায় রয়েছে, যেটি 30 বছর আগে 40 বছর আগে ছিল, এখনও তাই আছে। এই দল খলিল সাহেবদের মতো ত্যাগী নেতাদের কারণে যুগ যুগ ধরে জনগণের জন্য কাজ করে যাচ্ছে।
ছোট ভাই আব্দুল হাইয়ের মৃত্যুতে দেশ ও দেশের বাইরে থেকে শোক এবং সমবেদনা জানানো ব্যক্তিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক প্রশাসনের পদস্থ কর্মকর্তা সহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ যারা শোকের মুহূর্তে সহানুভূতি ও সহমর্মিতা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি। বঙ্গভবন থেকে এক বার্তায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে কিশোরগঞ্জের মিঠামইনে মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ মাঠে আব্দুল হাইয়ের নামাজে জানাজায় অংশগ্রহণকারীদের প্রতি রাষ্ট্রপতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি মরহুমের রুহের মাগফিরাতের জন্য সবার দোয়া কামনা করেন। রাজধানীর বাজারে সব ধরনের সবজির দাম চড়া। সবচেয়ে বেড়েছে কাঁচামরিচের দাম, কেজি প্রতি বিক্রি হচ্ছে 200 টাকা দরে। বন্যা ও কম সরবরাহের কারণে নিত্যপণ্যের দাম বাড়তি এমন অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা। তবে দাম সহনীয় রাখতে বাজারে নজরদারি জোরদারের দাবি ভোক্তাদের। বিস্তারিত জানাচ্ছেন শেফুল আলম। ছুটির দিনে রাজধানীর বাজার সবজি সহ সব ধরনের পণ্যের সরবরাহ যথেষ্ট, তবুও বাড়তি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। বাজারে কাঁচামরিচের ঝাঁজ সবচেয়ে বেশি। ঢাকার কারণ বাজারের পাইকারি মার্কেটেই মরিচ 120 টাকা, আর এর মাত্র কয়েক কিলোমিটার দূরের হাতিরপুল বাজারে যুক্তিহীন দামে বিক্রি হচ্ছে এই পণ্যটি। কাঁচামরিচ 200 টাকা করে কেজি, এটা তো হিউজ দাম কাঁচামরিচের। মরিচ ছিল 500 টাকা পারলাম, হয়ে গেছে হঠাৎ করে 700 টাকা পারলাম। যেমন কালকে রাত্রে আনছি 700 টাকা, সকালবেলা আবার 800 টাকা পারলাম। কাঁচামাল বলা যায় না কখন কোনটা হয়। বাড়তি দামে বিক্রি হচ্ছে পটল, ঢেঁড়স, শশা, বেগুন, আলু সহ অন্যান্য সবজিও। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী এক মাসের ব্যবধানে কেজি প্রতি আলুর দাম বেড়েছে শতকরা প্রায় 8.5 টাকা। সব সবজির দামে বাড়ছে। যেমন ভেন্ডি আগে ছিল 100 টাকা পারলাম, 20 টাকা কেজি, কালকে আমরা কিনে এনেছি 38 টাকা কেজি, আমরা বিক্রি করি 50 টাকা কেজি, তারপর কত করে বিক্রি করবো সব জিনিস তো আমরা সেইভাবে। আলু পাল্লা বেচাছি আমরা 145 টাকা থেকে 40 টাকা পর্যন্ত বেচা কিনে করতেছি, এতে আপনাকে 28 থেকে 29 টাকা কেজি পড়ে। তবে দাম কমার তালিকায় রয়েছে পেঁয়াজ, রসুন, আদা। ঈদের আগে মাংসের দাম কিছুটা কমলেও বেশি দামে কিনতে হচ্ছে মশলা। 2 বছর আগে এলাচি ছিল 1400 টাকা, এখন এগুলো 2400-2500 টাকা হয়ে গেছে। দারচিনির দাম বাড়ছে, দারচিনি 280 ছিল, এখন হয়ে গেছে 380-400। আমদানি ও হাতবদলের কারণে মশলার বাজার বাড়তি বলে জানান বিক্রেতারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দিন আহমদ স্মরণে বিএনপি আয়োজিত ভার্চুয়াল আলোচনায় তারা এ মন্তব্য করেন। বক্তারা বলেন, এমাজউদ্দিন আহমদের মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক বুদ্ধিজীবীকে হারালো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিচালনায় দলটির স্থায়ী কমিটির সদস্য ছাড়াও এমাজউদ্দিন আহমেদের কয়েকজন সহকর্মী আলোচনায় অংশ নেন। একজন অভিভাবক যাকে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, এই দেশের সকল গণতান্ত্রিকামী মানুষ যারা স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করেন এবং যারা এই দেশকে সত্যিকার অর্থেই একটা উদার রাজনৈতিক একটি লিবারেল ডেমোক্রেসি হিসাবে দেখতে চান, তাদের সকলেই প্রফেসর এমাজউদ্দিন সাহেবের মৃত্যুতে অত্যন্ত শোকাহত হয়েছে। ডক্টর এমাজউদ্দিন আজন্মই গণতন্ত্র, ন্যায় বিচার ও সুশাসনের জন্য দেশের সর্বত্রই দুর্নীতির মহোৎসব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সচিব রুহুল কবির রিজভী। তার মতে, স্বাস্থ্য অধিদপ্তরের রদবদল এবং দু একজনকে গ্রেফতার করে পরিস্থিতির কোনো উন্নতি হবে না। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, দেশের সুশাসন ফিরিয়ে আনতে হলে অবিলম্বে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রী
গণমাধ্যমকে বাদ দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ এর প্রয়াত সদস্যদের সম্মানে স্মরণসভা ও অনুদানের চেক হস্তান্তরের সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান খালেদ মাহমুদ চৌধুরী। আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সরকারি পাটকল বন্ধ হয়ে যাওয়ায় পাটের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কিত যশোরের পাট চাষীরা। করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আমপানে এমনিতেই ক্ষতিগ্রস্ত এসব চাষীরা আকস্মিক এই সিদ্ধান্তে আরও চিন্তিত হয়ে পড়েছেন। কৃষি বিভাগ জানায়, এবছর জেলায় 23,850 হেক্টর জমি আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে পাট চাষ হয়েছে 23,565 হেক্টর জমিতে। কৃষকরা জানিয়েছেন, এক বিঘা জমিতে পাট উৎপাদন করতে তাদের খরচ হয় 3,000-4,000 টাকা। কয়েকদিনের মধ্যেই পাট কাটা শুরু হবে, তবে পানির অভাবে পাট জাগ দিতে যাতে সমস্যা না হয় সেজন্য আধুনিক পদ্ধতিতে অল্প পানিতে জাগ দেওয়ার জন্য চাষীদের পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আন্তর্জাতিক সংবাদ। ভিসা জালিয়াতি এবং চীনের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক গোপনের অভিযোগে 3 চীনা নাগরিককে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI। একই অভিযোগে আরেক চীনা বিজ্ঞানীকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি সান ফ্রান্সিসকোর চীনা কনসুলেটে লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্র চীন কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে উপস্থাপিত দলিলপত্রে প্রসিকিউটররা জানান, জুয়ান ট্যাং নামের ওই চীনা বিজ্ঞানী ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞানের একজন গবেষক ছিলেন। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরের চীনা কনসুলেটে কয়েকজন ব্যক্তি বেশ কিছু দলিলপত্র পুড়িয়ে ফেলেছে এমন একটি ভিডিও প্রকাশ পেলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ওই কনসুলেট বন্ধ করার নির্দেশ দেন। বলা হচ্ছে, চীনের সামরিক বাহিনীর বিজ্ঞানীদের নানা ছদ্ম পরিচয়ে যুক্তরাষ্ট্রে পাঠানোর একটি কর্মসূচি রয়েছে এবং এই ঘটনা তারই একটি অংশ। যুক্তরাষ্ট্রের উদারতার তাদের দেশে শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া সহ গোপন তথ্য হাতিয়ে নেয়ার চীন সরকারের এটি নতুন মিশন, এমন অভিযোগই তুলেছেন মার্কিন সরকারি কৌঁসুলিরা। চলে গেলেন কিংবদন্তি ভারতীয় নৃত্যশিল্পী অমলা শঙ্কর। তার বয়স হয়েছিল 101 বছর। অমলা শঙ্কর বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। সকালে তার মেয়ে অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর প্রথিত যশা এই শিল্পীর মৃত্যুর কথা জানান। 1919 সালের 27 জুন অবিভক্ত ভারতের যশোর জেলায় জন্ম হয় অমলা শঙ্করের। 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার অমলা শঙ্করকে বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত করে। 2011 সালে 92 বছর বয়সে সীতা স্বয়ম্বর নামে একটি নৃত্যনাট্যে অংশগ্রহণ করেন অমলা শঙ্কর। ছিয়াশি বছর পর তুরস্কের ঐতিহাসিক হায়া সোফিয়া মিউজিয়াম পরিণত হলো মসজিদে। আজ সেখানে জুমার নামাজ আদায় করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সহ লাখো মুসল্লি। খ্রিস্টান অর্থোডক্স সম্প্রদায়ের বানানো প্রায় 1,500 বছরের পুরনো এই স্থাপনাকে মসজিদ বানানোর নিন্দা জানিয়েছে ইউনেস্কো এবং ধর্মনিরপেক্ষ বিভিন্ন সংগঠন, তবে তাতে ভ্রুক্ষেপ নেই এরদোগানের। বিস্তারিত জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। তুর্কি মুসলমানদের কাছে এটা এক ঐতিহাসিক দিন। ইস্তানবুলের হায়া সোফিয়ায় জুম্মার নামাজ আদায়ে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন তারা। যদিও মূল স্থাপনার ভেতরে ঢুকতে পেরেছেন 1,000-এরও কম, বাকি লাখো মুসল্লি ছিলেন পুরো শহর জুড়ে। হায়া সোফিয়ার প্রতিষ্ঠা 537 খ্রিস্টাব্দে
পশ্চিম রোমের বাইজেন্টাইন সাম্রাজ্যের তৎকালীন রাজধানী কনস্ট্যান্টিনোপলে, যা এখন ইস্তানবুল নামে পরিচিত। সে সময় ওই সাম্রাজ্যের সবচেয়ে বড় গির্জা ছিল হায়া সোফিয়া। এর মধ্যে কেবল 1204 থেকে 1261 সাল পর্যন্ত এই স্থাপনাকে নিজেদের প্রধান গির্জায় রূপান্তরিত করেন রোমান ক্যাথলিকরা। বাকি পুরোটা সময় জুড়েই ছিল অর্থোডক্স খ্রিস্টান সম্প্রদায়ের ক্যাথেড্রাল হিসেবে। হায়া সোফিয়ায় রয়েছে যিশু ও মা মেরি সহ খ্রিস্টান পথপ্রদর্শকদের অবয়ব খচিত চারটি মিনার ও অসংখ্য স্বর্ণের মোজাইক। 1453 সালে তুর্কি ওসমানী সাম্রাজ্যের হাতে রোম সাম্রাজ্যের পতন হলে হায়া সোফিয়াকে মসজিদের রূপ দেন দ্বিতীয় সুলতান মেহমেদ। এরপর থেকেই সেখানে কেবল জুম্মার নামাজ আদায় হতো। মসজিদের দেয়ালে যুক্ত হয় আরবি ক্যালিগ্রাফির কারুকাজও। এরপর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়তে 1934 সালে এই মসজিদকে মিউজিয়ামে পরিণত করেন তুরস্কের তৎকালীন প্রেসিডেন্ট কামাল আতাতুর্ক। 86 বছর পর আদালতের নির্দেশে গত 10 জুলাই হায়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপ দেওয়ার ঘোষণা দেন বর্তমান তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। যদিও তিনি জানান অন্য সব মসজিদের মতোই এই মসজিদও উন্মুক্ত থাকবে সব ধর্মের অনুসারীর জন্য, তবে কোনো ধরনের আলোচনা না করেই প্রাচীন স্থাপনাকে প্রার্থনালয় বানানোর তীব্র সমালোচনা করেছে ইউনেস্কো। নিন্দা জানিয়েছে অর্থোডক্স খ্রিস্টান সংখ্যাগুরুর দেশ রাশিয়াও। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। নিষেধাজ্ঞা শেষে আবারও ইলিশ শিকারে নেমেছেন পটুয়াখালীর জেলেরা। 65 দিন পর বৃহস্পতিবার মধ্যরাতে সহস্রাধিক ট্রলার নিয়ে দলে দলে গভীর সমুদ্রে যাত্রা করে তারা। জেলার আলিপুর, মহিপুরের আড়তসহ বরফকল ও সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোয় ফিরতে শুরু করেছে প্রাণ চাঞ্চল্য। তবে মৌসুমের শুরুতে 2 মাসেরও বেশি সময় মাছ ধরার নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ জেলে ও ব্যবসায়ীরা। প্রতিবেশী রাষ্ট্রের সাথে সমন্বয় রেখে নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণের দাবি তাদের। জামালপুরের ইসলামপুরে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ। ইসলামপুরের চীনাডুলি, কুলকান্দি, সাবধুরি, বেলগাছা ও নোয়ারপাড়া ইউনিয়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় তিনি সরকারিভাবে ত্রাণ তৎপরতার বৃদ্ধির পাশাপাশি বন্যা দুর্গতদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খানের দাফন সম্পন্ন হয়েছে। মাদারীপুরের সাহেব রামপুরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ঢাকা সিএমএইচে মারা যান তিনি। তিনি প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সাখত মুনের বাবা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও 2 ছেলে রেখে গেছেন। মুক্তিযোদ্ধা মিয়াজউদ্দিন খান মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাটিক্স খেলার খবর। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মা শিরিন রেজা। মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। গত 19 জুলাই সাকিবের বাবা মাসুর রেজার করোনা ধরা পড়ে। সতর্কতার জন্য পরদিন তার মায়ের করোনা নমুনা সংগ্রহ করা হয়। তিনিও করোনা পজিটিভ হন। সাকিবের বাবা মা দুজনেই মাগুরায় নিজেদের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এর আগে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মা নুসরাত ইকবাল করোনায় আক্রান্ত হয়েছিলেন। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে ইংল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে মধ্যাহ্ন বিরতির আগেই 2 উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। তবে বেন স্টোকস ও রয় বার্নস সেখান থেকে দলকে উদ্ধারের চেষ্টা করেন। 2 উইকেটে 66 রান নিয়ে লাঞ্চে যায় ইংলিশরা। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে তাদের সংগ্রহ 3 উইকেটে 103 রান। এর আগে দিনের প্রথম ওভারেই ডুম শিবলির উইকেট তুলে নেন কেমার রোচ। দলের 47 রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক জো রুট। 3 ম্যাচের সিরিজে 1-1 সমতা চলছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শুরু হবে আগামী 19 সেপ্টেম্বর, আর ফাইনাল হবে 8 নভেম্বর। বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। অবশ্য আগেই জানানো হয়েছিল করোনা ভাইরাসের কারণে এবারের টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরাতে। অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট স্থগিত হয়ে যাওয়ায় আইপিএল আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় বিসিসিআই। তবে প্রতিযোগিতার সময়সূচি নিয়ে আইপিএল গভর্নিং কাউন্সিল চূড়ান্ত কিছু না বললেও বিসিসিআই এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে 19 সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরুর জন্য প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে। লিগ চালু রাখার পক্ষে মত দিলেন জাতীয় ফুটবল দলের রক্ষণ ভাগের খেলোয়াড় নাসিরউদ্দিন চৌধুরী। তিনি জানান, ঘরোয়া লিগ চলমান থাকলে খেলোয়াড়রা নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন। তার মতে, দেশের 64টি ডিএফএ খেলা চালু রাখলে অনেক খেলোয়াড় উঠে আসবে, এতে দেশই লাভবান হবে বলে মনে করেন নাসির চৌধুরী। এরকম যদি আমরা 64 ডিস্ট্রিক্ট ডিএফএ যদি ওই সমস্ত টুর্নামেন্ট লিগ থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফাইনালটা চালু করে আমরা অনেক প্লেয়ার উঠে আসবে, এবং অনেক প্লেয়ার যখন উঠে আসবে এবং ওটাকে অনেকটা কম্পিটিশন শুরু হবে। যত কম্পিটিশন হবে তত প্লেয়ারের জন্য ভালো, প্লেয়ার যদি ভালো করে দেশের জন্য ভালো হবে। উদিনেসের কাছে 2-1 গোলে হেরে ইটালিয়ান সিরি আর শিরোপা জয় অপেক্ষা বাড়ল জুভেন্টাসে। উদিনেসের বিপক্ষে জিতলেই টানা নবমবারের মতো সিরিয়া চ্যাম্পিয়ন হতে জুভেন্টাস। ম্যাচের 42 মিনিটে দারুণ এক গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন ডি লিগ্ট। বিরতি থেকে ফিরে 52 মিনিটে উদিনেসকে 1-1 গোলে সমতায় ফেরান নেস্তেভরস্কি। খেলা শেষের ইঞ্জুরি টাইমের 2 মিনিটে ফোফানা গোল করলে উদিনেসের জয় নিশ্চিত হয়। এতে 2010 সালের পর এবারই প্রথম নিজেদের মাঠে জুভেন্টাসকে হারালো উদিনেস। আগামী 3 মৌসুমের জন্য ভিয়ারিয়ালের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক আর্সেনাল কোচ উনাই এমেরি। এরই মধ্যে স্প্যানিশ ক্লাবটি বিষয়টি নিশ্চিত করেছে। দলের টানা ব্যর্থতার কারণে গত বছরের নভেম্বরে আর্সেনালের কোচের পদ থেকে বরখাস্ত হন 48 বছরের এমেরি। এর আগে তিনি পিএসজির কোচের দায়িত্ব পালন করেন। স্প্যানিশ লা লিগায় এর আগে ভ্যালেন্সিয়া ও সেভিয়ার কোচ হিসেবে কাজ করেছেন এমেরি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনায় আরও 35 জনের মৃত্যু, প্রকোপ কিছুটা কমলেও ঈদকে ঘিরে আবারও উচ্চ ঝুঁকির আশঙ্কা বিশেষজ্ঞদের। করোনার সময় জঙ্গি তৎপরতা রোধে নজরদারি বাড়াতে পুলিশকে আইজিপির নির্দেশ। দেশের বন্যা পরিস্থিতির অবনতি, 25 জেলায় পানিবন্দী কয়েক লাখ মানুষ, শেরপুরে 2 জনের মৃত্যু। বাজারে সব ধরনের সবজির দাম চড়া, কাঁচামরিচ 200 টাকা কেজি। এবং 86 বছর পর তুরস্কের ঐতিহাসিক হায়া সোফিয়া মিউজিয়ামে জুমার নামাজ পড়লেন লাখো মুসল্লি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সাথে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।